আনোয়ারুল আজিমের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি তবে দুই দেশের গোয়েন্দা বিভাগ কাজ করছে সবকিছু উদ্ধারের জন্য এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি আমরা আমরা শুধু ঘোষণার বাকি ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি আমরা অনেক কিছু শুনেছি আপনারা যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই জন্য সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না